আসসালামু আলাইকুম, দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা এখন ভারতে আছেন এবং ভারত সরকার কয়েকদিন আগে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে তাকে, অর্থাৎ এটা পাসপোর্টের মতোই অনেকটা। এখন চাইলে তিনি ভিসা নিয়ে যে কোনো দেশে যেতে পারবেন। এখন শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের দলের কর্মীদের যে উৎকণ্ঠা ছিল সেটাও এখন অনেকটাই কমে গেছে। কিন্তু যতটুকু শোনা গিয়েছিল যে তার চয়েস ছিল প্রথমত যুক্তরাজ্যে, মানে ব্রিটেনে যাওয়ার, কারণ ওইখানে তার বোন রেহানা বসবাস করেন, তার ভাগ্নি টিউলিপ, এবং তিনি নিজেও অনেকদিন এই ব্রিটেনে ছিলেন। তো এখন তিনি কোথায় যেতে পারেন ভারত ছাড়া? অনেকে মনে করছেন ভারতেই থেকেই তিনি রাজনীতি করবেন বা বিভিন্ন দেশে মুভমেন্ট করবেন, কিন্তু কেউ কেউ মনে করছেন তিনি ইউরোপে থাকাটাই স্বাচ্ছন্দ্য বোধ করবেন, কারণ ইউরোপ অনেক সেফ এবং স্ট্যান্ডার্ড লাইফ মানুষের, এবং কথা বলার অধিকার থাকে সেখানে। এখন কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে তার যে চয়েস যুক্তরাজ্য, তার আগে প্রবলেম ছিল যে তার যে পাসপোর্ট ছিল সেটা ইউনুস সরকার বাতিল করে দেয়, যার ফলে পাসপোর্টহীন তো কোনো দেশে যাওয়া যায় না। আবার যুক্তরাজ্যে একটা আইন আছে, সেটা হলো আপনি বাইরে থেকে ভিসা চেয়ে গিয়ে ভিতরে গিয়ে আপনি অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করবেন বা করলে গ্রহণ করবে, এই ধরনের আইন নাই তাদের। অর্থাৎ কেউ ভিতরে ঢুকে তারপরে চাইতে পারে। তো অনেকে মনে করতেছেন যে যুক্তরাষ্ট্র তো ভিসা বাতিল করে দিয়েছিল হাসিনা, সুতরাং যুক্তরাষ্ট্রে তার যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, এবং যুক্তরাজ্যে এখনও কিছু সম্ভাবনা আছে। তিনি যদি ভিসা পান যুক্তরাজ্যের, ওইখানে গিয়ে হয়তো রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন, কিন্তু দেয়া না দেয়া এটা তাদের উপর। তবে এখানে যতটুকু আইন আছে যে যদি রাজনৈতিক আশ্রয় পান তিনি আবার তার ওই দেশে যাওয়াটা যাইতে পারবেন না, এটার একটা সমস্যা। তবে অনেকেই মনে করেন যে ইউরোপে তাকে জায়গা নাও দিতে পারে, কারণ ইতিমধ্যেই শেখ হাসিনার নামে যে বিষয়টা প্রতিষ্ঠিত হয়েছে সেটা হলো তিনি মানুষ মানে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করেছেন, হত্যা গুম খুন এইসবের সাথেও জড়িত, এবং মানবাধিকার সংস্থাগুলো তার নামে অভিযোগ উত্থাপন করেছে। এবং ব্রিটেনের যে চারজন বাঙালি এমপি আছেন তাদের মধ্যে তিনজন টিউলিপ ছাড়া অন্যরাও তার বিচার দাবি করেছেন, পার্লামেন্টে মোশন উত্থাপন করেছেন, এবং ব্রিটেনের খুদ পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে এটা আইনের আওতায় আনা উচিত। সুতরাং এইসব যদি বিবেচনা করা হয়, মোটামুটি তাকে জায়গা না দেওয়ার বা ভিসা না দেওয়ার অনেক কারণ রয়েছে। কিন্তু ইতিহাস যেটা বলে যে ইউরোপ আমেরিকাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক নেতাদের তারা আশ্রয় দিয়েছে, এটা প্রমাণ আছে। হ্যাঁ, এবং মিডিল ইস্টেও তারা যা দিয়েছে, আমেরিকাও দিয়েছে, যেমন ফিলিপাইনের মার্কুস ছিলেন, মার্কুসকে হাওয়াইতে আশ্রয় দেওয়া হয় এবং এটা আমেরিকার মাধ্যমেই তিনি সেটা পান। হাইতির ডুবেলিকে ফ্রান্স আশ্রয় দিয়েছিল, তারপর ওগান্ডার ইদি আমিন তাকে আশ্রয় দিয়েছিল লিবিয়া, এবং পরবর্তীতে তিনি সৌদি আরব চলে যান। টিউনিশিয়ার বেন আলীকেও সৌদি আরব জায়গা দিয়েছিল, তারপর পাকিস্তানের পারভেজ মোশারফ তাকেও সৌদি আরব জায়গা দিয়েছিল, এবং ইরানের রাজা শাহ পাহালবি তিনি মিশরে আশ্রয় নিয়েছিলেন। তো এইরকম অনেকেই বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু ধারণা করা হচ্ছে শেখ হাসিনাকে ইউরোপ আমেরিকায় হয়তো গ্রহণ না করলেও মিডিল ইস্ট, যেমন আরব আমিরাত, সৌদি আরব বা কাতার, তারা দিতে পারে, কারণ তারা অনেকটা গণতন্ত্রের এত দুহাই তারা এত কেয়ার করে না। কিন্তু ইউরোপ আমেরিকার দেশগুলো মানবাধিকার এসব নিয়ে বেশি কথা বলে, সো তারা এই বিষয়টা বেশি কাউন্ট করে। যেহেতু শেখ হাসিনার নামে এরকম অভিযোগ উঠেছে, সুতরাং অনেক দেশই তাকে জায়গা দিয়ে আর সমালোচিত হতে চাইবে না। সো তার জন্য বলতে গেলে যে মিডিল ইস্ট খোলা আছে এবং ইউরোপের সম্ভাবনা কম, একদম নাই তা উড়িয়ে দেওয়া যায় না। তবে অনেকেই ধারণা করছেন তিনি হয়তো ভারতেই থাকবেন, দালাইলামের মতো ওইখান থেকে রাজনীতি পরিচালনা করবেন, আওয়ামী লীগ পরিচালনা করবেন, এবং তার হয়তো তেমন কোনো অসুবিধা হবে না, এবং তার দল যদি কোনো সময় ক্ষমতা যায় তখন হয়তো তিনি ইন করতে পারবেন। যাই হোক, তারও বয়স হয়েছে, হ্যাঁ, এবং এটা তিনিও কতদিন সুস্থ থাকেন, ফিট থাকেন রাজনীতিতে, সেটাও একটা কথা। তবে আওয়ামী লীগ যেহেতু বড় দল,
বহু মানুষের দল, সুতরাং এটাকে একদম ফেলে দেওয়া, ডুবিয়ে ফেলা, কবর দেওয়া এটা কোনোদিন সম্ভব হবে না বলে অনেকেই মনে করেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।